असलामुअलैकुम दर्शक आजके न्यूज़ टीभिर पक्ष थेके आपनादेर जानाई आंतरिक अभिनंदन। एखन शुनबेन आजकेर घटे जाओया गुरुत्वपूर्ण संबाद शिरोनाम। निर्वाचनेर समाधान अबास्तव दाबी निये संलाप हबे ना बललेन आईनमंत्री आनिसुल हक। বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে বললেন জিএম কাদের। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের ফরিদপুরে 2 দিনের রিমান্ড মঞ্জুর। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র গুলিবিদ্ধ। বাবাকে মেরে ফেলার হুমকি দিয়ে শিশুর সঙ্গে বৃদ্ধের অনৈতিক কাজ। নূরের সঙ্গে 3 ঘন্টা বৈঠকে কথা হয়েছিল জানালেন সাফাদি। ক্রীড়ামন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে পাকিস্তানের বিশ্বকাপ খেলা অনিশ্চিত। দিল্লিতে রেকর্ড ভাঙা বৃষ্টি, প্রাণ গেল 12 জনের। আমিরাতে তাপমাত্রা ছাড়ালো 49 ডিগ্রি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অবাস্তব দাবি নিয়ে সংলাপের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। নির্বাচনে একমাত্র সমাধান বলে উল্লেখ করেন মন্ত্রী। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, নির্বাচনের সমাধান নির্বাচন হবে। আমার মনে হয় না অবাস্তব দাবি নিয়ে সংলাপের কোনো প্রয়োজন আছে। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ হবে না। আরবীয় সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আরবীয় সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি, এর মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে। কেননা কোনো একটি কেন্দ্রের কারণে পুরো নির্বাচন বন্ধ করা গণতান্ত্রিক হবে না, এটা জনগণের ভোটাধিকারের উপরে হস্তক্ষেপ, এজন্যই সংশোধন করা হয়েছে। বিএনপি নেতাদের মামলা নিষ্পত্তির জন্য সরকার নির্দেশ দিয়েছে। বিএনপি এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আইনমন্ত্রী বলবেন, বিচার বিভাগ স্বাধীন। বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, যাদের ব্যর্থতা ও সমন্বয়হীনতা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ডেঙ্গু পরিস্থিতি দুর্নীতি প্রমাণ মিললে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধেও। এছাড়া সরকারি ও বেসরকারি হাসপাতালে সরকারি সহায়তায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। এক বিবৃতিতে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বিবৃতিতে জিএম কাদের গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলেন, 8 জুলাই শনিবার একদিনে 820 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা সংখ্যার দিক থেকে এবছরের মধ্যে সর্বোচ্চ। সরকারি হিসেবে শনিবার ডেঙ্গুয়ে আক্রান্ত 2 জন মারা গেলেও এ পর্যন্ত মৃতের সংখ্যা 67 জন। সাধারণ মানুষের ধারণা এই সংখ্যা আরও বেশি। সরকারি হিসেবে সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে 2502 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 12,118 জন। গেল বছর 281 জন রোগী ডেঙ্গুয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, 19 সালের ইতিহাসে সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়েছিল। সে বছর রাজধানীর 98টি ওয়ার্ডের মধ্যে 21টি ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ছিল, কিন্তু এবছর স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক বর্ষ জরিপে রাজধানীর 98টি ওয়ার্ডের মধ্যে 55টি ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে, যা ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের ফরিদপুরে 2 দিনের রিমান্ড মঞ্জুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ফরিদপুরের আদালত। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের দায়ের করা মামলায় তাকে এই রিমান্ড মঞ্জুর করেন আদালত। সকাল 11:30টার দিকে বাবু সাঈদ চাঁদকে ব্যাপক পুলিশি পাহারায় ফরিদপুর চিফ জুডিশিয়াল 1 নং আমলি আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের জিজ্ঞাসা সাবাদের জন্য তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালতের বিচারক তরুণ বাছার উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মানবিক সোসাইটি বাংলাদেশ নামের একটি সংগঠনের নেতা আতাউর রহমান সালুর উপর একটি মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আবু সাঈদ চাঁদকে পুলিশ পাহারায় ফরিদপুর কারাগারে প্রেরণ করা হয়। সরকার পক্ষের কৌশলী অ্যাডভোকেট অনিমেষ রায় জানান, আওয়ামী লীগের সভাপতি শামীম হকের दायर करा मामलाय आबू सईद चाँदके आदालते हाजिर करा हय। मामलाय जिज्ञासाबादेर जोन्नो पुलिश 5 दिनेर रिमांड आवेदन जानाले बिज्ञ आदालत 2 दिनेर रिमांड मंजूर करेछेन। बीएनपी नेता चाँदके आदालते हाजिर करार समय स्थानीय बीएनपी ओ आवामी लीगेर नेताकर्मीरा उपस्थित थाकलेও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। उल्लेख्य राजशाही बीएनपी কর্তৃক আয়োজিত এক সমাবেশে प्रधानमंत्री शेख হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত 23 মে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 20 কোটি টাকার মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। आधिपत्य विस्तार निये संघर्षे कलेज छात्र गुलिबिद्ध। मुंशीगंज आधिपत्य विस्तार के केंद्र करे दुई ग्रुपेर संघर्षे काउसार आहमेद नामेर एक कलेज छात्र गुलिबिद्ध हयेछेन। दोपुर 12टार दिके मोल्लाकांदी इउनियनेर माकोहाटी एलाकाय घटना घटे। गुलिबिद्ध काउसार मोहम्मद सानाउल्लाहर छेले। तिनि सरकारी हार गंगा कलेजेर द्वादश श्रेणीर छात्र। गुरुतर अवस्थाय ताके ढाका मेडिकेले पाठानो हयेछे। पुलिस और स्थानीय सूत्रे जाना जाय आधिपत्य विस्तार के केंद्र करे फयसाल सर्दार ग्रुप और नाहिद ग्रुपेर बिरोधे चले आसछिल। दुई ग्रुपई स्थानीय आवामी लीगेर राजनीतिर संगे जड़ित। पूर्व बिरोधके केंद्र करे रविवार सकाल थेके एलाकाय उत्तेजना चलछिल। दुपुरे दुटी ग्रुप मुखोमुखि हले संघर्षे घटना घटे। ए समय माकाहाटी एलाकाय धावा पाल्टा दाओ और गोलागुलिर घटनाय कलेज छात्र काउसार गुलिबिद्ध हन। परे ताके उद्धार करे मुंशीगंज जेनारेल हासपाताले पाठानो हयेछे। गुलिबिद्ध काउसार आहमेदेर मा जानान एलाकाय अनेक दलादली है। आमरा कोनो दलादली करी ना, आमी सरकारी चाकरी करी। बासा थेके मुंशीगंज हासपाताले आसार समय देखी मुख बेधे दुई पक्ष गोलागुली करछिल। आमार छेले कोनो दलेर मध्य छिल ना, तार गाये गुली लेगेछे, आमी एर विचार चाई। बाबा के मेरे फेलार हुमकी दिए शिशुर संगे बिद्देर अनैतिक काज। नरसिंदीर पलाशे बाबा के मेरे फेलार भय देखिए 13 বছরের शिशुके दर्शनेर अभियोगे हाबी मिया नामेर एकजनके ग्रेप्तार करेছে पुलिश। गभीर राते ताके ग्रेप्तार करे पलाश थाना पुलिश। ग्रेप्तार हाफिज उरफे हाबी मिया गोराशाल पौर एलाकाय बाइक कषा ग्रामेर मृत करम आलिर छेले। से पेशाय एकजन दिनमजूर। पलाश थानार भारप्राप्त कर्मकर्ता मोहम्मद इलियास ए तथ्य निश्चित करेছেন। पुलिश और निर्यातितार परिवार जानाয় भुक्तभोगी शिशुर मा जीविकार तागिदे प्रवासे अवस्थान करछेन। बाड़ीते बाबा ओ भाइयेर संगे गोराशाल पौर एलाकाय भारारिया पाड़ाय आलुर टेके बसबास करेन ओई शिशु। गत 27 জুন बिकेले तादेर बाड़ीर पाशेर एकटी टेके ओई शिशु मेयेके एका पेये हाबी मिया तार बाबाके मेरे फेलार भय देखे दर्शन करे। एकईभावे परेर दिन 28 জুন सन्ध्याय राते पुनराय दर्शन करे। परे मेयेटी किछुटा असुस्थ हये पड़े। तार बाबा दर्शनेर आलामत पेये मेयेटिके जिज्ञासाबाद करले हाबी मिया ताके भय देखे दर्शन करे। सर्वशेष शनिवार राते हाबी मिया के अभियुक्त कर भुक्तभोगी मेयर बाबा जाना जामान मिया पलाश थानाय दर्शन मामला दायर करें। मामला दायर करार पर शनिवार राते ताके ग्रेप्तार करे पुलिश। नूरेर संगे 3 ঘণ্টা बैठके की कथा हयेछिल जानालेन साफादी। इस्रायेली गोयेंदा संस्था मोसादर एजेंट हिसेबे परिचित मेहदी एंड साफादिर संगे बैठकेर विषयटी बराबरई अस्वीकार करे एसेछेन गण अधिकार परिषदेर सदस्य सचिव नुरुल हक नूर। तबे गतकाल देशेर सरकारी एकटी टेलिभिशन प्रचारित साक्षात्कारे साफादी निजेई दाबी करेन संयुक्त आरब आमिरातेर दुबई शहरे नूरेर संगे अंतत 3 ঘণ্টা बैठक हय। सेखाने नाना विषय निये कथा হয়েছে। মেহেদী এন্ড সাফাদি বলেন, আমরা দুবাইয়ের সিটি মলে স্টারবাকস কফি শপে দেখা করেছিলাম। তখন আনুমানিক বিকেল 3টা ডিসেম্বরে 18 তারিখ। 3 ঘণ্টার বৈঠক শেষে আমরা আবারও সাক্ষাতের জন্য একমত হই এবং ক্যাম্পেইনের পরিকল্পনার বিষয়ে আলোচনার কথা ছিল। সাফাদি বলেন, আগামী নির্বাচনে জিততে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য নূর আমার সাহায্য চাই। আমার আদর্শের সঙ্গে তার আদর্শের মিল রয়েছে। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের দ্বার খুলতে চায়। মোসাদের एजेंट हिसेबे परिचित साफादी आरो बोलेन, बांग्लादेशेर मानुष फिलिस्तिनेर प्रचारणे विश्वास करे एबं तारा इस्राएलेर कथा शुनते चाय ना। नूर बुझे फिलिस्तिनेर संगठनगुलो सन्त्रासी कर्मकाण्डेर माध्यमे भूमि दखल करते चाय। ক্রীড়া মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে পাকিস্তানের বিশ্বকাপ খেলা অনিশ্চিত। অনেক জল গোলা করার পর এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্তে এসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলর হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তানের 4টি ম্যাচ ও নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা। এশিয়া কাপ নিয়ে দুই দেশ সম্মতিতে আসায় ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ নিয়ে জটিলতাও অনেকটা কেটে যায়। তবে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী হাসান মাজাহারির বিস্ফোরক মন্তব্য ঘটনাটিতে নতুন মোড় আসলো। তিনি জানিয়েছেন, এশিয়া কাপে ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইলে বাবর আজমের নেতৃত্বাধীন দলও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। ইন্ডিয়ান এক্সপ্রেসকে মাঝারি বলেন, যদি ভারত এশিয়া কাপের খেলায় নিরপেক্ষ ভেন্যু দাবি করতে পারে, আমরাও তাহলে ভারত বিশ্বকাপের ব্যাপারে একই দাবি করতে পারি। মাঝারির এই বক্তব্যের এমন এক সময় আসলো যার একদিন আগে বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা সেটি নিয়ে সিদ্ধান্ত জানাতে একটি কমিটি গঠন করেছেন। কমিটি নিয়ে মাঝারির বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন কমিটিতে আমি সহ 11 মন্ত্রী আছেন। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সেই অনুযায়ী প্রধানমন্ত্রীকে অবহিত করব, শেষ সিদ্ধান্ত জানাবেন তিনি। দিল্লিতে রেকর্ড ভাঙা বৃষ্টি, প্রাণ গেল 12 জনের। ভারতের রাজধানী নয়াদিল্লি সহ উত্তরাঞ্চলের একটি অঞ্চলে গত 2 দিন ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ দ্বারা আরও 1-2 দিন অব্যাহত থাকবে। এই অতিবৃষ্টিতে 2 দিনে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। ভারতীয় আবহাওয়ার দপ্তর পূর্বাভাস দিয়েছে হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরে অতি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর ভারতে একটি নিম্নচাপ বিরাজ করছে, যার প্রভাবে গতকাল দিল্লি সহ অন্যান্য অঞ্চলে অত্যাধিক বৃষ্টিপাত হয়েছে। দিল্লিতে গত 24 ঘন্টায় 153 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা 1982 সালের পর একদিনে সর্বোচ্চ বৃষ্টি হওয়ার রেকর্ড। আমিরাতে তাপমাত্রা বাড়ল 49 ডিগ্রি। সংযুক্ত আরব আমিরাতে বইছে তীব্র তাপপ্রবাহ। এই সময় দেশটিতে দুপুরের সময় সূর্যের নিচে হাঁটা খুব কঠিন। আমিরাতে তাপমাত্রা পৌঁছায় 50 ডিগ্রির কাছাকাছি। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মিটিওরোলজি আবুধাবির আল দাফরা অঞ্চলের হামিম এলাকায় বিকেল 3:15 দিকে 49.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। এটি ছিল চলতি বছরের দেশটির সর্বোচ্চ তাপমাত্রা। NACM এর তথ্য অনুযায়ী এদিন আবুধাবি ও মেজাইরাতে 49.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দুবাইতে একই দিনে সবচেয়ে উষ্ণ তাপমাত্রা ছিল মারগ্রামে 47.6 ডিগ্রি সেলসিয়াস।